السلام عليكم ورحمة الله وبركاته. جمعة نماز পড়ে বেরিয়ে আসলাম বাসার দিকে, তো আসার সময় কিছু সিনারি আপনাদের সাথে শেয়ার করতেছি। কিছু বাজার করলাম, নিজের বাজার নিজের মাথা করে নিয়ে আসতেছি। রুমে আসলাম, কিচেনে আসলাম, নিজে রাখলাম এগুলো। রুমে গিয়ে তারপর মশলা যা কিছু লাগে আনলাম, কারণ কিছুটা রান্না তো করতে হবে, কিছু খাইতে হবে, বেঁচে থাকতে হলে তো খাইতে হবে। এটি হলো প্রবাসের জীবন, কত কাজ কত ব্যস্ততার জীবন, এটার নামই হলো প্রবাস। প্রবাস মানে ব্যস্ততা, প্রবাস মানে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।